तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भुरिदा जनाः भुवि गृह्णन्ति ये भुरिदा শ্রীরামকৃষ্ণ বলতেন, রামপ্রসাদ গানে সিদ্ধ, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। এই ভাবনা নিয়ে আজ আমি আপনাদের রামপ্রসাদের গান শোনাব। ও ভাই আনন্দ বাজারে লুটি এই সংসারে ধোকার টাটি, এই সংসারে ধোকার টাটি, ও ভাই আনন্দ বাজারে লুটি এই সংসারে ধোকার টাটি। প্রথমে প্রকৃতি স্থূলা অহংকারে লক্ষ কোটি, প্রথমে প্রকৃতি স্থূলা অহংকারে লক্ষ কোটি, যেমন শরীর জলে সূর্য ছায়া অভাবেতে স্বভাবে যেটি, এই সংসারে ধোকার টাটি, এই সংসার ধোকার টাটি। গর্ভে যখন যোগী তখন ঘুমে পড়ে খেলাম মাটি, গর্ভে যখন যোগী তখন ঘুমে পড়ে খেলাম মাটি, ওরে ধাত্রীতে কেটেছে নাড়ি মায়ার বেড়ি খিসে কাটি, এই সংসারে ধোকার টাটি, এই সংসারে ধোকার টাটি। আনন্দে রামপ্রসাদ বলে আদি পুরুষের আদি নেই এটি, আনন্দে রামপ্রসাদ বলে আদি পুরুষের আদি নেই এটি, অমা যাহাই ইচ্ছা তাহাই করো তুমি গোপাসনের বেটি, অমা যাহাই ইচ্ছা তাহাই করো তুমি গোপাসনের বেটি, আনন্দ বাজারে লুটি, ও ভাই আনন্দ বাজারে লুটি, এই সংসার ধোকার টাটি,
এই সংসারে ধোকার টাটি, এই সংসারে ধোকার টাটি। শুক্রবার 27শে অক্টোবর 1882। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি মনকে আঁকি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করবে যা, মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে ভক্তি হয়। এই কথা বলে শ্রীরামকৃষ্ণ সংসারিক ভাবে মার কাছে অভিমান করে গাইছেন, ওই খেদে খেদ করি মাগো, ওই খেদে খেদ করি আমি, ওই খেদে খেদ করি মাগো, ওই খেদে খেদ করি আমি, ওই খেদে খেদ করি। সকল রস তোমারি মাগো, যশপ যশ সুরাস কুরাস, সকল রস তোমারি মাগো, রসে থেকে রস ভঙ্গ কেন করো রসেশ্বরী, প্রসাদ বলে মন দিয়েছ মনেরে সাদে বলে মন দিয়েছ মনের আঁখি খারি মা, তোমার সৃষ্টি দৃষ্টি পড়া মিষ্টি ভুলে ঘুরি, ওই খেদে খেদ করি মাগো, ওই খেদে খেদ করি আমি, ওই খেদে খেদ করি। বৃহস্পতিবার 14ই ডিসেম্বর 1882। দক্ষিণেশ্বর কালীবাড়িতে বিজয়কৃষ্ণ গোস্বামী কয়েকজন ব্রাহ্ম ভক্ত সহ শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছেন। বলরাম বসু এবং মাস্টারমশাইও উপস্থিত আছেন।
শ্রীরামকৃষ্ণ বলছেন বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ বলে। তবে বিচার পথ বড় কঠিন, কলিতে জীবের অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? দেহের অভিমান যায় না, তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ। কাজ কি আমার গিয়ে কাশি, কাজ কি আমার গিয়ে কাশি, মায়ের পদ তালে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী, মায়ের পদ তালে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী, কাজ কি আমার গিয়ে কাশি, কাজ কি আমার গিয়ে কাশি।
কি আমার গিয়ে কাশি, কাজ কি আমার গিয়ে কাশি। রবিবার 25 মে 1884, শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতলায় পুরনো বটগাছের চাতালের উপর বিজয়কৃষ্ণ গোস্বামী, কেদার চট্টোপাধ্যায়, সুরেন্দ্র, ভবনা, রাখাল প্রভৃতি ভক্তের সঙ্গে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, অষ্টপাশ নিয়েই বন্ধন, লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান সংকোচ গোপনের ইচ্ছা এইসব, এই বলে ঠাকুর এই গানটি করছেন। শ্যামা মায়ুড়াচ্ছ ঘুড়ি, শ্যামা মায়ুড়াচ্ছ ঘুড়ি, শ্যামা মায়ুড়াচ্ছ ঘুড়ি, ভব সংসার বাজারের মাঝে, শ্যামা মায়ুড়াচ্ছ ঘুড়ি, শ্যামা মায়ুড়াচ্ছ ঘুড়ি। কাক গন্ডি মন্ডি গাঁথা তাতে পঞ্জরাদি নাড়ি, কাক গন্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি তাতে নাড়ি, ঘুড়ি স্বরূপে নির্মাণ করা কারি ঘড়ি বাড়া ভাড়ি, ঘুড়ি স্বরূপে নির্মাণ করা কারি গরি বাড়া বাড়ি, শ্যামা ময়ুড়াচ্ছ ঘুড়ি, শ্যামা ময়ুড়াচ্ছ ঘুড়ি। বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, ঘুড়ি লক্ষ্যে দুটো একটা কাটে এসে দামাত চাপড়ি, ঘুড়ি লক্ষ্যে দুটো একটা কাটে সে দমাত চাপড়ি, শ্যামা মায়ুড়াচ্ছ ঘুড়ি, শ্যামা মায়ুড়াচ্ছ ঘুড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে সেই ঘুড়ি যাবে উড়ি, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে সেই ঘুড়ি যাবে উড়ি,
ভব সংসার সমুদ্র পারে পড়বে ধেয়ে তাড়াতাড়ি, ভব সংসার সমুদ্র মাঝে পড়বে ধেয়ে তাড়াতাড়ি, শ্যামা ময়ূরাচ্ছ ঘুড়ি, শ্যামা ময়ূরাচ্ছ ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে শ্যামা শনিবার 31 অক্টোবর 1850 শ্যামপুকুরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসে আছে। প্রভুলাল মিশ্র নামে ওয়েকার সম্প্রদায়ভুক্ত একজন খ্রিস্টান ভক্ত এসেছেন, তার সঙ্গে যীশুখ্রিস্টের কথা বলছেন। দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণের যেন যীশুর ভাব হল। একটু পরে ডাক্তার সরকারের ডাক্তারকে দেখে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন। কিছুক্ষণ পরে সমাধি থেকে বুদ্ধিত হয়ে ভাবাবেশে তিনি বলছেন, কারণানন্দের পর সচ্চিদানন্দ কারণের কারণ। ডাক্তার সমর্থন করে বলছেন, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বললেন, বেহুশই নাই। শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই ভাবাবিষ্ট হয়েছেন। ডাক্তার সরকার তাই কৌতুক করে বলছেন, না তুমি খুব হুঁশে আছো। শ্রীরামকৃষ্ণ তখন হাসতে হাসতে গোটা গানটি ডাক্তার সরকারকে বললেন। সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতাল মাতাল করে, মদ মাতাল মাতাল বলে। সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতাল মাতাল করে, মদ মাতাল মাতাল বলে। সুরা পান করি না পান করে মোর মন মাতালে। সুরা পান করি না আমি, সুধা খাই যায় কালি বলে, মন মাতাল মাতাল করে, মদ মাতাল মাতাল বলে। সুরা পান করি না আমি মা, যন্ত্র ভরা শোধন করি বলে তারা, মূল মন্ত্র যন্ত্র ভরা মা, মা মাতাল মাতাল করে, মদ মাতাল মাতাল বলে। সুরা পান করি না আমি,
সুরাপান করি না আমি, সুরাপান করি না আমি মা। বুধবার 28 নভেম্বর 1883। শ্রীরামকৃষ্ণ বললেন, সংসার এই আছে এই নাই, অনিত্য। কিছুক্ষণ আগে তিনি জয়গোপাল সেনের ভাই বৈকুণ্ঠকে বলেছেন, এক হাত ঈশ্বরের পাদ পদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করতে। সেই উপদেশ স্মরণ করে জয়গোপাল সেনের একজন প্রতিবেশী শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করলেন, মহাশয় এক হাত ঈশ্বরে দিব কেন? শ্রীরামকৃষ্ণ উত্তরে বলছেন, তাকে জেনে সংসার করলে অনিত্য হয় না। একটা গান শোন, এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরু হবে না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরু হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে তে জমবে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। অদ্য কিংবা শতাব জানতে বাজাব তো হবে জানো না, কিংবা শতাব জানতে বাজাব তো হবে জানো না, এখন আপন ভেবে যতন করে চুটিয়ে ফসল কেটে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়িতে সে চুনা, গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়িতে সে চুনা, একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নিনা, একা যদি মন রে আমার, এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা, এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না।
শনিবার 21শে জুলাই 1883, পাথুরিয়াঘাটা স্ট্রিট। যদু মল্লিকের বাড়িতে মা সিংহবাহিনীর নিত্য সেবা। সিংহবাহিনী দর্শন করে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন। সমাধি ভঙ্গের পর বৈঠকখানায় এসে গান ধরেছেন, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। গান শেষ হলে ভাবনমত্ত হয়ে যদু মল্লিককে বলছেন, কি বাবু কি গাইব, মা আমি কি 28 ছেলে, এই গানটি কি গাইব? আমি ভয়ে করিনে চোখ রাঙালে, আমি ভয়ে করিনে চোখ রাঙালে, মা কি আমি 28 ছেলে, মা কি আমি 28 ছেলে, আমি ভয়ে করিনে চোখ রাঙালে, মায়া আমি কি 28 ছেলে, মা কি আমি 28 ছেলে। শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে তুলে, শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে তুলে, এবার করব নালিশ নাথের আগে ডিকরি লব একে সওয়ালে, এবার করব নালিশ নাথের আগে ডিক্রি লব এক সওয়ালে, মা কি আমি 28 ছেলে, মা কি আমি 28 ছেলে। মায়ে পই মকদ্দমা ধুম হবে রাম প্রসাদ বলে, মায়ে পায়ে মকদ্দমা ধুম হবে রাম প্রসাদ বলে, আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে, আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে, মা কি আমি 28 ছেলে, মা কি আমি 28 ছেলে, আমি ভয়ে পাইনে চোখ রাঙালে, মা কি আমি 28 ছেলে, আমি ভয়ে পাইনে চোখ রাঙালে, ছেলে মন কি আমি 28 ছেলে, মা কি আমি 28 ছেলে। রবিবার 10ই জুন 1883, শ্রীরামকৃষ্ণ খাওয়ার পর ছোট খাটটিতে একটু বসেছেন, বিশ্রাম করার অবসর পাননি। ভক্তেরা একে একে আসতে লাগল। প্রথমে মণিরামপুরের একদল ভক্ত এলেন, তারপর বেলঘরিয়া থেকে একদল ভক্ত এবং মণিমল্লিক প্রভৃতি ভক্তেরা ক্রমে উপস্থিত হলেন। বেলঘরিয়া থেকে গোবিন্দ মুখোপাধ্যায় এলেন, তিনি সঙ্গে একজন গায়ককে এনেছেন। শ্রীরামকৃষ্ণ এই গায়কের গান আগে গোবিন্দের বাড়িতে শুনেছেন। গায়ককে দেখে শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়ে তাকে বললেন, তুমি কিছু গান করো। গায়ক তার অনুরোধে এই গানটি ধরছেন। ছুঁয়ো না আমার জাহাত গিয়েছে,
যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে সমন, যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে আমার ছুঁয়ো না আমার যাহাত গিয়েছে, আমায় ছুঁয়ো না আমার যাহাত গিয়েছে, যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে, যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে, আমায় ছুঁয়ো না আমার যাহাত গিয়েছে, ছুঁয়ো না আমার যাহাত গিয়েছে। সমন বলি আমার যাত গিয়েছে কিসে, শোন রে সমন বলি আমার যাত গিয়েছে কিসে, আমি ছিলাম গৃহবাসী কেলে সর্বনাশী, আমায় সন্ন্যাসী করেছে সমন, ছুঁয়ো না আমার যাত গিয়েছে, আমার যাত গিয়েছে, যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে, যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে, সমন ছুঁয়ো না আমার যাত। রসনাই দুজন কালী নামে দল বেঁধেছে, মন রসনাই দুজন কালী নামে দল বেঁধেছে, ইহা করে শ্রবণ রিপু ছজন ডিঙা ছেড়ে চলে গেছে, মন রসনাই দুজন কালী নামে দল বেঁধেছে, যে জোরে এক ঘরে আমি সে জোর আমার বজায় আছে, যে জোরে এক ঘরে আমি সে জোর আমার বজায় আছে, প্রসার বলে বেজাত মনে জম যেন আসে না আমার, জম যেন আসে না কাছে, ছুঁয়ো না আমার যাহাত গিয়েছে, যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে, যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে, আমার যাত গিয়েছে, আমায় ছুঁয়ো না আমার যাত গিয়েছে, আমার যাত গিয়েছে, আমার যাহাত গিয়েছে। রবিবার 22 ফেব্রুয়ারি 1885, স্থান দক্ষিণেশ্বর। সন্ধ্যারতির পর শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হয়ে ঘরের বাইরে দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায়
পদচারণ করতে করতে মায়ের গান গেয়ে চলেছেন। আর গিরিশ ঘোষ তার কাছে এসে দাঁড়ালেন। গিরিশকে দেখে শ্রীরাম কৃষ্ণের ভাবোচ্ছ্বাস যেন আরো বেড়ে গেল। তাকে দেখে তিনি আনন্দে এই গানটি করছেন। আমি আর কি জমের ভয় রেখেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি। দেহের মধ্যে সুজন যে জান তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুজন যে জান তার ঘরেতে ঘর করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই ভেবে রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি। সার তারা নাম আপন শিখার বেঁধেছি, রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে সপেছি, অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি। বৃহস্পতিবার 22 অক্টোবর 1885, শ্যামপুকুরের বাড়ি। শ্রীরামকৃষ্ণ গলার অসুখে ভুগছেন,
কিন্তু তা ঈশ্বর প্রসঙ্গের বিরাম নেই। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে নিজের সাধন অবস্থার সম্বন্ধে বলছেন, যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে মাকে ডাকতুম, আমি মাকে বলেছিলাম, মা আমায় দেখিয়ে দাও, কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আরো কত কি তা বলব, কি অবস্থায় গেছে, ঘুম যায়। এই বলে গাইলেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছে, এখন যোগনিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম বাড়াইছে। এবার আমি ভালো ভেবেছি, একে ভাবির কাছে ভাব শিখেছি, এবার আমি ভালো ভেবেছি, একে ভাবির কাছে ভাব শিখেছি, এবার আমি ভালো ভেবেছি। সে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি, যে দেশেতে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি, আমার কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যাকে বন্ধা করেছি, এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি। উঠেছে আর কি ঘুমাই, যুগে যুগে জেগে আছি, ঘুম চুঠেছে আর কি ঘুমাই, যুগে যুগে জেগে আছি, এবার যার ঘুম তারে দিয়ে প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়কে মাথে ধরেছি, প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথে ধরেছি, এবার শ্যামার নাম ব্রহ্ম জেনে ধর্ম ধর্ম সব ছেড়েছি, এবার শ্যামার নাম ব্রহ্ম জেনে
ধর্ম ধর্ম সব ছেড়েছি, এবার আমি ভালো ভেবেছি, এক ভাবির কাছে ভাব শিখেছি, এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি, এবার।